ডিম খেতে কেনা ভালোবাসে শীতকাল পড়লেই যেন ডিম খাওয়া আরও একটু বেশি বেড়ে যায় সিদ্ধ ডিম আমাদের শৈলীর পক্ষে খুবই উপকারী শীতের সকালের ব্রেকফাস্ট মানেই ডিম কলা পাউরুটি কিন্তু ডিমই শুধু নয় ডিমের সঙ্গে এমন অনেক খাবার আমরা খাই যা একসঙ্গে খেলেই বিপদ এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ডিম খাওয়ার পরেই পাঁচ ধরনের খাবার ভুলেও খাবেন না যা থেকেই হতে পারে বড় বিপদ তো চলুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলি কি কী আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন যেমন দুধ ও ডিম ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উৎস হল দুধ উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়র মধ্যে একটি হলো দুধ ভুল করেও ডিম আর দুধ একসঙ্গে খাবেন না কারণ দুটোই গুরুপাক দুধের সঙ্গে যে কোনো তেলেভাজা খেলে তার মারাত্মক প্রভাব পড়ে শরীলে এই কারণেই ডিম আর দুধও একসঙ্গে খেতে বারণ করা হয় নাম্বার টু ডিম আর টক দই সিদ্ধ ডিম শরীরের পক্ষে খুবই উপকারী বিশেষজ্ঞরা প্রতিদিন একটা করে ডিম খেতে বলেছেন কিন্তু সিদ্ধ ডিম টক দই কিংবা ডিমের পোজের সঙ্গে টক দই ভুলেও খাবেন না কারণ এই দুটি খাবার একসঙ্গে খেলে হজম করা যায় না এছাড়াও টক দইয়ের সঙ্গে কখনোই কোনো গরম খাবার খাবেন না দই শরীরকে ঠান্ডা রাখে কি পরোটা জাতীয় খাবারের সঙ্গে দই খাওয়া শরীরের জন্য ক্ষতি নাম্বার থ্রি ডিমের সঙ্গে লেবু ডিম দিয়ে তৈরি হরেক রকমের আইটেমের মধ্যে স্যালাড অন্যতম অনেকেই আছেন এক স্যালাড খেতে পছন্দ করেন স্যালাডের উপর ছড়িয়ে দেন লেবু রস আর গোলমরিচের গুঁড়ো খেতে ভালো লাগলেও শৈলের পক্ষে ততটাই ক্ষতিকর এই স্যালাড ভুল করেও ডিমের সঙ্গে লেবু খাবেন না লেবু ও ডিম একসঙ্গে খেলে রক্তজালিকা জালিকা ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় নাম্বার ফোর ডিম ও মধু মধুর উপকারিতার কথা কম বেশি সকলেই জানেন কিন্তু মধু আর ডিম একসঙ্গে নৈব নৈব চ মধু আর ডিম একসঙ্গে খেলে কিডনির উপর মারাত্মক চাপ ফেলে সেখান থেকে জটিল সমস্যা তৈরি হয় ফলে শরীরের ট্রকিনের আধিক্য দেখা যায় নাম্বার ফাইভ কলা ব্রেকফাস্ট মানেই পাউরুটি ডিম আর কলা এতদিন খেলেও আজ থেকে আর একদম নয় এই দুই খাবার একসঙ্গে খেলেই গুরুতর বিপত্তি ডেকে আনে কষ্টকাঠিন্য থেকে শুরু করে পেটে যাবতীয় সমস্যা বাড়ে এই দুই খাবার খেলে এমনকি হজমেরও সমস্যা হয় তাই ডিমের সঙ্গে কলা কখনোই খাবেন না ব্রেকফাস্টে অন্য কোনো খাবারের সঙ্গে কলা খেলেও সেই সময় ডিম খাবেন না এবার জানলেন তো ডিমের সঙ্গে কোন কোন খাবার খাওয়া উচিত নয় তো এগুলি এড়িয়ে চলুন দেখবেন অনেকটাই সুস্থ থাকবেন ধন্যবাদ